ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বৈষ্ণব পদাবলীর কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো দেখো এক্ষেত্রে আমরা নিঃসন্দেহেই বলতে পারি যে বৈষ্ণব পদাবলীকে কয়টি যুগে ভাগ করা হয়েছে আমরা এর আগের যে আলোচনা বৈষ্ণব পদাবলীর আমরা যখন কিছু প্রশ্নোত্তর আলোচনা করেছি সেখানে আমরা বলেছি যে বৈষ্ণব পদাবলীকে তিনটি যুগে ভাগ করা হয় একটা হচ্ছে চৈতন্য পূর্ব যুগ চৈতন্য সমসাময়িক যুগ আর চৈতন্য পরবর্তী যুগ ঠিক আছে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে বৈষ্ণব পদাবলী অন্তর্গত চৈতন্য পূর্ব যুগ ঠিক আছে সেই চৈতন্য পূর্ব যুগ নিয়ে আমরা আলোচনা করব তো দেখো এর আগের ভিডিওতে আমি বৈষ্ণব পদাবলীর যে তাত্ত্বিক আলোচনা রয়েছে সেই বিষয়ে চারটে পার্ট করে তোমাদের কাছে ভিডিও উপস্থাপন করেছি তোমরা অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে তো দেরি না করে চলো শুরু করা যাক বৈষ্ণব পদাবলীর যে চৈতন্য পূর্ব যুগ তার আলোচনা ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি দেখো ওপরের এক নাম্বার প্রশ্নটা যে রয়েছে সেটা তোমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার করার জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে ঠিক আছে না হলে এর আগের ভিডিওতে আমি এই প্রশ্নটা আলোচনা করেছি তা সত্ত্বেও এক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রথমেই এই প্রশ্নটা তুলে ধরলাম কারণ তোমাদের বোঝার সুবিধের জন্য ঠিক আছে তো দেখো কি বলা হচ্ছে যে সমগ্র বৈষ্ণব পদাগুলিকে কয়টি যুগে ভাগ করা হয় তাই তো তো উত্তরে দেখো কি বলছে সমগ্র বৈষ্ণব পদাবলীকে তিনটি যুগে ভাগ করা হয় একটা চৈতন্য পূর্ব যুগ চৈতন্য সমসাময়িক যুগ যুগ আর চৈতন্য পরবর্তী তাইতো তো আজকে আমাদের আলোচ্য বিষয় কি সেটা হচ্ছে গিয়ে চৈতন্য পূর্ব যুগ ঠিক আছে তো দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চৈতন্য পূর্ব যুগ তো এক্ষেত্রে কি বলা হচ্ছে যে চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তাদের নাম করো চৈতন্য যে পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা আমরা যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় চৈতন্য পূর্বজุก তাই চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তাদের আমাদের জানা জানতে হবে তো সেই বৈষ্ণব পদকর্তাদের নাম কি তো উত্তরে দেখো কি বলা হচ্ছে প্রবীত চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা হচ্ছেন দুইজন বিদ্যাপতি ও চন্ডিদাস কে কে বিদ্যাপতি ও জয়দেবকেও কেউ কেউ আদি পদকর্তা হিসেবে গণ্য করেন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের পর বড় হয় নাম দেখো দুই নাম্বার কি বলা হচ্ছে যে বিদ্যাপতি কোন শতাব্দীতে কোথায় জন্মেছিলেন তার কৌলিক উপাধি কি তিনি কোন রাজার পৃষ্ঠপোষকতা পান ভালো করে খেয়াল করবে কি বলা হচ্ছে দেখো যে বিদ্যাপতি বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিশুক বা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন চতুর্দশ শতাব্দীর তার জন্ম আর সম্ভবত পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তার প্রয়াণ হয় সমসাময়িক ঘটনা ও তার রচিত সংস্কৃত গ্রন্থাদি থেকে তার এই জীবনকাল সম্পর্কে সিদ্ধান্ত করা হয়েছে তিন নাম্বার দেখো সরি এরই আর কয়েকটা লাইন রয়েছে কি বলা হচ্ছে যে বিদ্যাপতির কৌলিক উপাধি কি যেহেতু দেখো এখানে প্রশ্নের মধ্যে আমরা আলোচনা করেছি যে যে বিদ্যাপতির কৌলিক উপাধি কি তাই তো বিদ্যাপতির কৌলিক উপাধি কি আর তিনি কোন রাজার পৃষ্ঠপোষকতা পান সেটা আমরা দেখবো এবার তো দেখো বলা হচ্ছে যে বিদ্যাপতির কৌলিক উপাধি হল ঠাকুর ঠিক আছে বিদ্যাপতির কৌলিক উপাধি কি ঠাকুর বিদ্যাপতির পৃষ্ঠপোষক ছিলেন মিথিলার রাজা শিবসিংহ রানী লছিমা দেবী এজন্য তাকে মিথিলায় থাকতে হতো কাকে বিদ্যাপতিকে তাই কেউ কেউ তাকে মিথিলার লোক বলে থাকেন ঠিক আছে তিন নম্বর দেখো কি বলছে যে বিদ্যাপতি কি বৈষ্ণব ছিলেন এটা প্রশ্ন করা হচ্ছে যে বিদ্যাপতি কি বৈষ্ণব ছিলেন তো দেখো কি বলা হচ্ছে যে কৌলিক ধর্মমতে বিদ্যাপতি ছিলেন শৈব তিনি নাকি একটি শিব মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন আবার তিনি দুটি গঙ্গা কালিকার স্তবগান করে গ্রন্থ রচনা করেছেন আন্তরিক ভক্তি তন্ময়তায় তিনি বৈষ্ণব পদ রচনা করেন অথচ তিনি দীক্ষিত বৈষ্ণব ছিলেন না সব বিচার করে কেউ কেউ এমত প্রকাশ করেন যে তিনি ছিলেন পঞ্চপাশক কি পঞ্চপাশক ফলে বৈষ্ণব শাক্ত শৈব গানপত্য সৌর মতে বিশ্বাস ছিল তার পঞ্চপাশক অর্থাৎ পাঁচটি 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 মানে যে যে দেবতা রয়েছে বা মত তার ছিলেন এই বিদ্যাপতি তাই তো কি কি বৈষ্ণব শাক্ত শৈব গানপত্য আর সৌর ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখো কি বলা হচ্ছে যে বিদ্যাপতি রচিত কয়েকটি সংস্কৃত গ্রন্থের নাম বলো তার মধ্যে কোনটির প্রভাব আজও বাংলাদেশে বর্তমান তো উত্তরে দেখো কি বলছে বিদ্যাপতি অনেকগুলো সংস্কৃত গ্রন্থ রচনা করেন তার মধ্যে প্রধান হচ্ছে শৈব কি কি বাক্যাবলী আর দুর্গা ভক্তি তরঙ্গিনী এর মধ্যে দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থে দুর্গাপূজা পদ্ধতি বর্ণনা করা হয়েছে এই গ্রন্থের নির্দেশ আজও বঙ্গদেশে পূজা হয়ে থাকে ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার দেখো কি বলা হচ্ছে যে বিদ্যাপতি রাজ মূলক গ্রন্থ রচনা করে থাকলে তার নাম বলো আর কোন রাজার প্রশস্তি রচিত হয়েছিল তো দেখো কি বলা হচ্ছে বিদ্যাপতি রাজ মূলক দুটি দুটি গ্রন্থ লেখেন একটি হচ্ছে কীর্তিলতা আর একটি কীর্তি পতাকা এতে কীর্তি পতাকা এতে মিথিলার রাজ রাজ কীর্তি সিংহের প্রশস্তি গাওয়া হয়েছে কোথাকার রাজা মিথিলার রাজা কীর্তি সিংহের প্রশস্তি গাওয়া হয়েছে ছয় নম্বর কি বলছে যে বিদ্যাপতি বাংলা ভাষায় কিছু লেখেননি তবু তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন ঠিক আছে এটা প্রশ্ন করা হচ্ছে তো দেখো উত্তরে বলছে যে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ কেন তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল দেখো কি বলছে যে মৈথিলি কবি বিদ্যাপতি বাংলাদেশের অধিবাসী ছিলেন না বাংলাতে তিনি কোনো পদ রচনা করেননি অথচ বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাকে স্মরণ স্মরণ করা হয় এর কারণগুলি কি কি সেটা আমরা একে একে দেখে নেব দেখো এক নাম্বার দিয়ে কি বলছে যে একসময় বাংলাদেশ থেকে ন্যায়শাস্ত্র পড়ার জন্য অনেক ছাত্র মিথিলায় যেত দেশে ফেরার সময় এই মিথিলাটা কোথায় বিহারের ভাঙ্গা জেলায় তাই তো তো কি বলা হচ্ছে যে এক সময় বাংলাদেশ থেকে ন্যায় শাস্ত্র পড়ার জন্য অনেক ছাত্র মিথিলায় যেত দেশে ফেরার সময় বিদ্যাপতির অনেক উৎকৃষ্ট পদ তারা শিখে আসত এর ফলে বহু পদ বাঙালি রসিক মধ্যে প্রচারিত হয় দুই নম্বর কি বলছে রাধাকৃষ্ণ প্রণয় বিষয়ক রচনা বাঙালির কাছে পরম সমাদরের বস্তু এই কারণে বাঙালি ভক্তদের কাছে বিদ্যাপতির সমাদর ঠিক আছে এরপরে তিন নাম্বার কি বলছে যে বিদ্যাপতি রচিত পদাবলী বাঙালি কবি সমাজকেও আকৃষ্ট করেছে তাকে অনুসরণ করে গোবিন্দ দাস অজস্র পদ রচনা করেছেন গোবিন্দ দাস আখ্যাত হয়েছেন দ্বিতীয় বিদ্যাপতি রূপে তাই যে কবি বাঙালি কবির অনুপ্রেরণার উৎস তিনি যে খুব সহজেই বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত হয়ে পড়বেন তাতে কোনো সন্দেহ নেই। এছাড়া আরেকটি উম চার নম্বর পয়েন্ট কি বলা যাচ্ছে কি বলা হচ্ছে যে জানা যায় স্বয়ং চৈতন্যদেব বিদ্যাপতির পদাবলী আস্বাদন করে প্রভূত আনন্দ পেতেন বৈষ্ণব ভক্ত তো বটেই সাধারণ বাঙালির কাছেও চৈতন্যদেবের স্থান অনেক উচ্চে চৈতন্য আস্বাদিত পদাবলীও তাই বাংলাদেশে বিশেষভাবে সমাদৃত হয়েছে ই নাম্বার কি বলা হচ্ছে যে বিদ্যাপতি যে ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছেন তা বাংলা না হলেও বাঙালি পাঠক ও শ্রোতার কাছে সেগুলির রসার সাধন তেমন দুঃসাধ্য নয় ফলে বাংলা ভাষাভাষীর সঙ্গে এগুলির যোগ আরো নিবিড় হয়েছে এইসব কারণে বিদ্যাপতির পদাবলী বাংলায় রচিত না হওয়া সত্ত্বেও বাংলা সাহিত্যের পরম সম্পদরূপে গৃহীত হয়েছে ঠিক আছে এরপরে সাত নম্বর দেখো যে মৈথিল কোকিল বা মৈথিল কোয়েল কাকে বলতে কাকে বোঝায় কেন এমন বলা হয় তো বৈষ্ণব পদাবলীর রাজ্যে বিদ্যাপতিকে যেমন যেমন বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয় ঠিক তেমনি মৈথিল কোকিল বা কোয়েল বলা হয়ে থাকে বিদ্যাপতি বৈষ্ণব পদ রচনা করেননি তার ভাষা ব্রজবলী সাধারণ মানুষ ব্রজবলিকে মিথিলার ভাষা ভাবেন এই জন্য তাকে কি বলা হয় মৈথিল কোকিল বা মৈথিল কোয়েল বলা হয়ে থাকে ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে দেখবে এরপরে দেখো কি বলা হচ্ছে যে বিদ্যাপতি বাঙালি না হয়েও কেন বাঙালির প্রিয় কবি দেখো আমাদের আগের প্রসঙ্গটা যে বিদ্যাপতি বাংলা ভাষায় কোনো পদ রচনা করেননি কিন্তু তা সত্ত্বেও কেন তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হলো আর বিদ্যাপতি বাঙালি না হয়েও কেন বাঙালির প্রিয় কবি প্রশ্নটা অনেকটাই মানে একই বলতে পারো কিন্তু তা সত্ত্বেও মানে মানে আগেরটার যেমন আমরা কারণগুলো তুলে ধরলাম ঠিক এইখানেও খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এই বিষয়টা ভালো করে মাথায় রাখবে যে বিদ্যাপতি বাঙালি না হয়েও কেন বাঙালির প্রিয় কবি উত্তরে দেখো কী বলছে বিদ্যাপতি বাঙালি নন বাংলাতে পদ রচনা করেননি বৈষ্ণব মতে দীক্ষিত না হয়েও তিনি ঐকান্তিক যে বৈষ্ণব পদ রচনা করেছেন তা ছিল বাঙালিদের প্রিয় বাংলার মহাজনদের প্রিয় তারা শুধু বিদ্যাপতির ভাষা ভাষা যেটা বিদ্যাপতির কি ছিল ভাব ছন্দ অলংকারের উপভোগ করেননি সব দিক থেকে তাকে অনুকরণের চেষ্টা করেছেন বৈষ্ণব পদাবলীর অন্যতম প্রধান পদকর্তা গোবিন্দ দাস এতদূর বিদ্যাপতির অনুকারক ছিলেন এবং এ ব্যাপারে সিদ্ধ ছিলেন যে তাকে বলা হতো দ্বিতীয় বিদ্যাপতি ঠিক আছে দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হতো গোবিন্দ দাসকে তিনি এতটাই বিদ্যাপতিকে অনুসরণ করতেন যে তাকে কি বলা হতো দ্বিতীয় বিদ্যাপতি বলা হতো এছাড়া সর্বকালের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ পর্যন্ত ভানুসিংহ ছদ্মনামে দেখো আমাদের বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল ভানুসিংহ সেই ভানুসিংহ ছদ্মনামে বিদ্যাপতির ভাষার অনুকরণ করেছেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই পঞ্চদশ শতাব্দী থেকে শতক পর্যন্ত বিদ্যাপতি বাংলা ভাষার সঙ্গে জড়িয়ে গেছেন এজন্যই তিনি বাঙালির প্রিয় কবি নয় কি বলা হচ্ছে যে কোন কোন পর্যায়ের পদে বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলা হচ্ছে যে বৈষ্ণব রস পর্যায়ের বিভিন্ন ভাগে বিদ্যাপতিকে শ্রেষ্ঠ আসন ছেড়ে দিতে হয় শ্রী রাধার বয়সন্ধি পূর্বরাগ অভিসার বিরহ ভাবোল্লাস ভাবোল্লাসে বিদ্যাপতি শ্রেষ্ঠত্বের দাবি রাখেন ঠিক আছে প্রার্থনার পদেও তিনি অনন্যকে বিদ্যাপতি দশ নম্বর কি বলা হচ্ছে যে বিদ্যাপতির কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও তো আমরা বিদ্যাপতির কবি প্রতিভা নিয়ে কিছু আলোচনা করব কয়েকটি লাইন তো দেখো কি বলা হচ্ছে যে বিদ্যাপতি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী তবে বাংলা সাহিত্যে তাকে গ্রহণ করা হয়েছে তার রাধাকৃষ্ণ বিষয়ক অসাধারণ পদগুলির জন্য এখানে তাই তার কবি প্রতিভার বিচার করা হবে পদাবলীর নিরিখেই এরপরে কি বলা হচ্ছে শৈব হয়েও বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা করতে গিয়ে আশ্চর্য দক্ষতার পরিচয় দিয়েছেন বয়সন্ধি অভিসার মিলন মান মাথুর ও ভাব সম্মিলনের পদে নানাভাবে রাধাকে তিনি উপস্থাপিত করেছেন তার রচনায় মনস্তাত্ত্বিক সঙ্গে শিল্প নৈপুণ্যের মিশ্রণে অঙ্কিত হয়েছে প্রেমিকা রাধার বিভিন্ন রূপ তাদের চৈতন্য পরবর্তী বৈষ্ণব ভক্তির প্রগাণতা না থাকলেও জীবন সংলগ্ন শিল্পরসের প্রাচুর্য আছে এছাড়া রাধার কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হওয়ার সন্ধি লগ্নটিকে বর্ণনা করতে গিয়ে বিদ্যাপতি কি বলেন দুটো লাইন তুলে ধরেন কি সেটা যে কবহু বান্ধয়ে কুচ কবহু বিধারী কবহু ঝাপয়ে অঙ্গ কবহু এই কবহু কয়ের মাথায় চন্দ্রবিন্দু হবে ঠিক আছে সেটা খেয়াল করবে দেখো কি বলা হচ্ছে যে এই ছত্র দুটিতে ধরা পড়ে এরপরে বয়সন্ধি ক্ষণের দেহমনের পরিবর্তন জনিত অবস্থা এইরকম সম্মত রচনায় যেমন তিনি পারদর্শী তেমনি নায়িকা রাধার রূপ বর্ণনার ক্ষেত্রেও তার জুড়িমেলা ভার কার বিদ্যাপতির একটি পদে আছে কি পদে আছে সেটা আমরা দেখব জব গধূলি সময় বেলি ধনী মন্দির ও বাহির ভেলি নব জলধর বিজুরি রেহা দ্বন্দ্ব প্রসারী গেলি ঠিক আছে এর দেখো কি বলা হচ্ছে যে গধূলির অন্ধকারের পটভূমিতে সুন্দরী রাধার চকিত আবির্ভাব যেন আবির্ভাব নবীন মেঘে বিদ্যুৎ রেখার মতো ঠিক আছে গধূলির অন্ধকারের পটভূমিতে সুন্দরী রাধার চকিত আবির্ভাব নবীন মেঘে কি কিসের মতো বিদ্যুৎ রেখার মতো রমণী রূপের এমন অপরূপ বর্ণনা এমন অব্যার্থ শব্দ প্রয়োগ উচ্চস্তরের কবি প্রতিভার পক্ষেই সম্ভব এছাড়া বিদ্যাপতির রচনায় নব অনুরাগিনী রাধার বাধা না মানার যাত্রার কথা আছে আছে মিলনের আত্ম অনুভব লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু তব হিয়ে জুড়ন না গেল আবার যখন তিনি দুঃখের বর্ণনা দেন তখন দিক ছড়িয়ে পড়ে বুক ফাটা কাতরতা কি বলে এ সুখী হামারি দুখক নাহি ওর এ ভরা বাদর ও মাহবাদর শূন্য মন্দিরও মোর এরপরে দেখো কি বলা হচ্ছে যে বিদ্যাপতির আঙ্গিক সচেতনতাও বিশেষভাবে লক্ষ্য করবার মতো তার শব্দচয়ন প্রায় ত্রুটিহীন ছন্দ জ্ঞান তীক্ষ্ণ অলঙ্কার প্রয়োগে তিনি সিদ্ধ হস্ত প্রত্নকলাবৃত্ত তৃতির ছন্দে রচিত তার বিভিন্ন পদে বিভিন্ন ধরনের ছন্দবন্ধ ব্যবহৃত হয়েছে একপদী দ্বিপদী ত্রিপদী চৌপদী বন্ধে রচিত পদগুলিতে বিভিন্ন আয়তনের পর্বের ব্যবহার তার রচনাকে বৈচিত্র্য মন্ডিত করে তুলেছে ছন্দে অলংকারে ধ্বনি ঝংকারে তার পদাবলী অপরূপতা লাভ করেছে কার তাই তো এর পরের প্রশ্ন দেখো এটাই আমার লাস্ট প্রশ্ন কি বলছে যে গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব বলা হয় কেন এছাড়া দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়ে থাকে তো কেন বলা হয়ে থাকে কাকে গোবিন্দ দাসকে ঠিক আছে তো দেখো কি বলা হচ্ছে যে গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য বলার কারণ চৈতন্য পরবর্তী যুগের বাঙালি বৈষ্ণব কবি গোবিন্দ দাস কবিরাজ ভাব শিষ্য রূপে পরিচিত গোবিন্দ দাস ছিলেন পদের অনুরাগী তিনি লিখেছেন বিদ্যাপতি পদ যুগল বিদ্যাপতির স্বরূহ নিঃসন্দিত মকরন্দে তঝু মঝু মানস মাতল মধু কর পিবইতে কর অনুবন্ধে এরপরে কি বলা হচ্ছে যে বিদ্যাপতির সঙ্গে গোবিন্দ দাসের কবি স্বভাবের সাদৃশ্য থাকায় গোবিন্দ দাস বিদ্যাপতিকে নানাভাবে অনুসরণ করেছেন বিদ্যাপতির পদাবলীর ভাষা কে অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন গোবিন্দ দাস ব্রজবলী হল এবার আমরা ব্রজবলি কি এই যে এতক্ষণ জেনে এসেছি যে ব্রজবুলি ভাষাতে পদ রচনা করেন কে বিদ্যাপতি তাকে অনুসরণ করেন কে গোবিন্দ দাস এই জন্য তাকে দ্বিতীয় বিদ্যাপতি বা বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় আচ্ছা ব্রজবুলি ভাষাটা কি সেটা আমরা দেখবো যে মৈথিলি হিন্দি বাংলা ভাষার মিশ্রণের সৃষ্টি একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা সেটাই হচ্ছে ব্রজবুলি ভাষা ব্রজবুলি ভাষা তিনি বাংলা ও ব্রজবুলি উভয় ভাষায় রচনা করলেও ব্রজবুলিতে রচিত সংখ্যায় বেশি এবং মানের বিচারে উৎকৃষ্ট বিদ্যাপতির রচনার ভঙ্গি পদবিনাশের কৌশল অলংকারের প্রয়োগ প্রভৃতি ক্ষেত্রে গোবিন্দ দাস তাকে অনুসরণ করেছেন শুধু তাই নয় রাধিকার ভাবমূর্তি অঙ্কনের ক্ষেত্রেও উভয়ের মধ্যে অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায় বিদ্যাপতির আদর্শ অনুসরণ গোবিন্দ দাস তার রাধাকে গড়েছেন নাগরিকা চতুরিকা কলাবতী নায়িকা রূপে ঠিক আছে কে গড়েছেন গোবিন্দ দাস বিদ্যাপতির একটি পদে আছে যাহা যাহা পদযুগ ধরোই তহা তহা স্বরূহ ভরোই যাহা যাহা ঝলকত অঙ্গ তহি তহি বিজুরি অঙ্গ কে বলেছেন গোবিন্দ দাস বলছেন গোবিন্দ দাসের রচনায় যেন সরি এই লাইনটা বলেছেন বিদ্যাপতি কি যাহা যাহা পদযুগ ধরোই তহা তহা সররুহ ভরই যাহা যাহা ঝলকত অঙ্গ তহি তহি বিজুলি তরঙ্গ এটা বলেছেন বিদ্যাপতি ঠিক একইভাবে গোবিন্দ দাসের রচনায় যেন এই পদেরই প্রতিধ্বনি শোনা যায় ঠিক আছে যেহেতু গোবিন্দ দাস কাকে অনুসরণ করতেন বিদ্যাপতিকে তো এই যে লাইন তুলে ধরা হয়েছে এর অনুসরণ আমরা কার রচনায় দেখতে পাই গোবিন্দ দাসের তো দেখো এখানে বলা হয়েছে যে যাহা যাহা নিকষ হয় তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুলি চমক ময় হতি যাহা যাহা অরুণ চরণ চল চলই তাহা তাহা থল কমল দল ঠিক আছে এরপরে দেখো বিদ্যাপতির মতো গোবিন্দ দাসও ছিলেন সচেতন শিল্পী কাব্য সৌন্দর্য নির্মাণের ক্ষেত্রে তিনি বিদ্যাপতির মতো সমান মনোযোগী শব্দে ছন্দে কাব্য ভাষার অন্তলীন সুপমায় অন্তলীন সুসময় বিদ্যাপতির রচনা যেমন অপরূপ হয়ে উঠেছে গোবিন্দ দাসের রচনাতেও তার সাক্ষাৎ পাই অর্থাৎ তার পরিচয় পাই এইসব কারণেই গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়ে থাকে আবার কেউ কেউ তাকে কি বলে থাকেন দ্বিতীয় বিদ্যাপতি তাই তো তো এই হলো আজকের আলোচনা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক করতে ভুলবে না বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার এই আলোচনা কেমন লাগছে ঠিক আছে সকলেই খুব 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 ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ